এছাড়াও বগুড়ায় নিহত জামাত ও শিবির কর্মীদের হত্যাকারীদের গ্রেফতারের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা। বর্তমান সরকারের আমলে রাজধানীতে প্রথম প্রকাশ্য সমাবেশে জামাত নেতারা এই দাবি জানান। লক্ষাধিক মানুষের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাত নেতা হামিদুর রহমান আজাদ অবিলম্বে চার জামাত শিবির কর্মীদের হত্যাকারীদের গ্রেফতার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ এবং আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল ও নয়াপল্টন হয়ে কাকরাইল মোড়ে এসে শেষ হয়। শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশে প্রশাসনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান জামাত নেতারা। আমার নেতার কিছু